অবশেষে অবশেষে মুম্বাইয়ের ঘরে দু পয়েন্ট, মুম্বাই ফ্যানেদের মুখে হাসি, সাথে রোহিত শর্মার জন্মদিবস, পুরো পিকিউলিয়ার ব্যাপার। নমস্কার, পর্ব আছি আপনাদের সাথে। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স জিতল ঠিকই, কিন্তু প্লে অফসে যাওয়ার আর কোনোই সম্ভাবনা নেই। অবশেষে মুম্বাই ফ্যানেদের মুখে হাসি তো ফুটল, কিন্তু মুম্বাইয়ের এই অবস্থা হলো কেন? কেন মুম্বাই পর পর আটটা ম্যাচ তারা হারল? চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি ওপেনারের কথা, অর্থাৎ রোহিত শর্মা অ্যান্ড ঈশান কিশান। প্রথম ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই তারা 50+ পার্টনারশিপ করতে সক্ষম হননি। ঈশান কিশান প্রথম দুটো ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই 50+ রান তার ব্যাট থেকে দেখা যায়নি, আর রোহিত শর্মা তো ইনিংসগুলির মধ্যে মাত্র 3টি ইনিংস সে মনে হয়েছে তিনি যেন ফর্মে ফেরার একটু চেষ্টা চালিয়েছেন, বাকিগুলো তো একদমই উল্লেখযোগ্য একদমই নয়। রোহিত শর্মার ফর্মে ফেরাটা কিন্তু খুবই জরুরি মুম্বাই তথা টিম ইন্ডিয়ার জন্য, আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং টি টোয়েন্টি এশিয়া কাপের জন্য। কিন্তু বিরাট কোহলি তার শেষ ম্যাচে 50 মেরে তার ফর্মে ফেরার একটি আশা দেখিয়েছেন। আশা করা যায় বাকি ম্যাচগুলোতে তিনি ভালোই খেলবেন, যা আরসিবি তথা ইন্ডিয়ান টিমের জন্যই খুবই প্রয়োজনীয় ছিল। এইবার আসি মিডল অর্ডারে, যেখানে সূর্যকুমার যাদব ও তিলক বর্মা এবং ব্রেভিস এই তিনজনই মোটামুটি ফর্মে আছে, যার মধ্যে তিলক বর্মা খুবই ভালো খেলছেন, প্রত্যেক ম্যাচেই তিনি রান পাচ্ছেন। ব্রেভিস তার এ যাকে জুনিয়র এবি ডেভিলিয়ার্সও বলা হচ্ছে, তার ঝলকও তিনি ইতিমধ্যে দেখিয়েছেন। তো সবে তিনি জুনিয়র প্লেয়ার, সবে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন, তার ভবিষ্যৎ অনেক দূর। যদিও মুম্বাইয়ের জন্য তিনি কতগুলি ইনিংস ভালোই খেলেছেন। সূর্যকুমার যাদব মোটামুটি তার ফর্মে আছে, লাস্ট ম্যাচে তিনি ম্যান অফ দি ম্যাচও হয়েছেন মুম্বাই জেতাতে। লাস্ট ম্যাচে এই সূর্যকুমার যাদব ও তিলক বর্মা এরা দুজনই খুব বড় ভূমিকাও নিয়েছেন। মিডল অর্ডারটা মোটামুটি ঠিকই আছে, খুব খারাপ অবস্থায় নেই। তারপর আছে লোয়ার অর্ডার, যেখানে কায়রান পোলার্ড ছাড়া আর দূর দূর অব্দি কাউকেও দেখা যায়, তিনিও ফর্ম পুরোপুরি। এবারে যে টিমটা হয়েছে, ফিনিশারের দায়িত্ব যেন কায়রান পোলার্ডের, তিনি ছাড়া ফিনিশার আর কেউই নেই টিমের মধ্যে। তাকে সাহায্য করার মতো কোনো প্লেয়ার তার আশেপাশে কেউ নেই, আর তিনিও গত 2 বছর ধরে একদমই ফর্মে নেই, যার জন্য লোয়ার মিডল অর্ডার প্রত্যেক ম্যাচে ফ্লপ হয়েছে। কায়রান পোলার্ড তার আগের মতো বিধ্বংসী ফর্ম আর নেই, আশা করা যায় ভবিষ্যতে তিনি ফর্ম দেখাবেন, খুবই জরুরি মুম্বাইয়ে কায়রান পোলার্ডেরও ফর্মে আসা। তিনি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল খেলা থেকে অবসর নিয়েছেন, তো দেখা যাক আসন্ন ম্যাচে তার ফর্ম তিনি ফেরত পান কিনা। এইবার আসি বোলিংয়ের কথায়, এখানেও জাসপ্রীত বুমরা ছাড়া কারুকেই দেখতে পাওয়া যায় না।
বাকিরা আসছে, মার খাচ্ছে, চলে যাচ্ছে। মুরগান অশ্বিন হয়ে গেল, আদার্স যে বোলারগুলো আছে সব আসছে, মার খাচ্ছে, চলে যাচ্ছে। একা বুমরা কি পারছে না, একা আর কি করবে? 20টা ওভারের মধ্যে 4টে ওভার বুমরা, 4টে ওভার ওরা ধরে নিচ্ছে, বাকি 16টা ওভার এক্সপোজ, পুরোপুরি এক্সপোজ হয়ে যাচ্ছে। বাকি 16টা ওভারে মেরে ম্যাচ জিতে নিচ্ছে। বুমরার সাথে একটা শক্ত পোক্ত একটা প্লেয়ারের দরকার। আমরা জানি মুম্বাই ইন্ডিয়ান্স জুনিয়র প্লেয়ারকে বড় প্লেয়ার মানাতে খুবই ভালোবাসে। আমরা আগেও দেখেছি জাসপ্রীত বুমরা, শিখর ধাওয়ান, যুবেন্দ্র চহল ইত্যাদি প্রচুর প্লেয়ার, এমন পান্ডিয়া ব্রাদার্স, প্রচুর প্লেয়ার তারা বানিয়েছে, জুনিয়র থেকে বড় প্লেয়ার বানিয়েছে। এবারে ওর তিলক বর্মা রয়েছে যিনি উঠছেন, ব্রেভিস রয়েছেন, বেবি এবি এরাও রয়েছে। তো দেখা যাক, আশা করা যায় বাকি ম্যাচগুলোতে মুম্বাই ভালো খেলবে, রোহিত শর্মা তার ফর্ম ফিরে পাবে, কাইরান পোলার্ড ফর্ম ফিরে পাবে, মিডল অর্ডার ঠিকই থাকি রয়েছে, বুমরার সাথে কেউ হাত লাগাতে পারে কিনা দেখা যাক। বোলিংয়ে তো খুব একটা কিছু দেখা যাচ্ছে না, যদিও ব্যাটিংয়ে মিডল অর্ডারটা রয়েছে। নেক্সট ইয়ারে কাইরান পোলার্ড এবং বুমরাকে সাহায্য করা, বুমরাকে যদিও আর্চার টিমের মধ্যে রয়েছে, নেক্সট ইয়ার তিনি খেলবেন, কিন্তু কাইরান পোলার্ডের সাথে একটা ফিনিশার, ভালো ফিনিশার, ভালো লোয়ার অর্ডার ব্যাটসম্যান একটা চাই, অবশ্যই চাই মুম্বাই টিমের জন্য। মুম্বাই ইন্ডিয়ান যদি এই খামতিগুলোকে পূরণ করতে পারে, তাহলে আশা করা যায় আগামী দিনে মুম্বাই ইন্ডিয়ান্স আবার ভালো করবে। এইরকম অন্তত দুর্দশা তাদের মানা যায় না, 5 বারের একজন চ্যাম্পিয়ন টিম জাস্ট মানা যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে, বাই বাই।